কাকে বলা হয়, অর্থাৎ গণিত কোথায় সর্বপ্রথম বিস্তার লাভ করেছিল। তো ভারতীয় ইতিহাস তত্ত্ব অনুযায়ী যেটা কি পাওয়া যায় যে গণিতের বিস্তার প্রায় একই সময়ে তিনটে জায়গায় ঘটেছিল, মিশর, ব্যাবিলন এবং ভারতবর্ষ। তো নর্মালি আমরা বলে থাকি যে এই তিনটে জায়গাকেই গণিতের আদিভূমি, কিন্তু কোনো কোনো কান্ট্রি প্রাধান্য দিয়েছে মিশরকে। মানে কোনো কোনো কান্ট্রির ইতিহাসে বলা আছে যে ম্যাথামেটিক্স শব্দটা, ম্যাথামেটিক্সের বিস্তার একটু হলেও আগে হয়েছিল মিশর, কিন্তু আমরা কি বলি যে তুলনামূলকভাবে একই সময়ে বিস্তার ঘটেছিল। তাহলে আদিভূমি বলতে বুঝবো কি, মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ। প্রাধান্য কাকে দেওয়া হয়? মিশর। এবার এতগুলো কথা বললাম কেন? অপশান দেখে তোমাদের উত্তর করতে হবে। অর্থাৎ অপশানে যদি তিনটেই থাকে তাহলে অপশান হবে গ্রুপ ই, অপশান ডি, অর্থাৎ উপরের সবকটি। যদি অপশানে দেখো মিশর আছে কিন্তু ভারতবর্ষ, ব্যাবিলন নেই, সেক্ষেত্রে আমরা মিশরকেই অ্যান্সার করে দিয়ে চলে যাবো। বোঝাতে পেরেছি ব্যাপারটা কি করে কি হচ্ছে? কিন্তু আদিভূমি আমাদের ভারতীয় ইতিহাস অনুযায়ী তিনটেকেই বলা হয়। বলছে এবার হচ্ছে বীজগণিত। বীজগণিতের জনক কাকে বলা হয়? বীজগণিতের জনক বলা হয় মোহাম্মদ মুসা আল খোয়াইজমি। আল খোয়াইজমি স্পেলিংটা হচ্ছে এরকম, আল খোয়াইজমি। ইনি হচ্ছেন বীজগণিতের জনক, ইনি হচ্ছেন আল খোয়াইজমি, আগে নাম আছে মোহাম্মদ মুসা আল খোয়াইজমি। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এরা একটি বিখ্যাত গ্রন্থ আছে যার নাম কিতাবুল জাবর, যেটা লিখেছিলেন আল খোয়াইজমি। ইনি হচ্ছেন একজন মুসলিম ম্যাথামেটিশিয়ান। এনার বিখ্যাত গ্রন্থ কিতাবুল জাবর। এরপরে চলে আসছি পাটিগণিত। পাটিগণিতের জনক নিয়ে অনেক জায়গায় অনেক রকম কন্ট্রাডিকশন হয়। অনেকে বলে থাকে যে আর্যভট্টকে পাটিগণিতের জনক বলা হয়, কিন্তু না, পাটিগণিতের জনক বলা হয় ব্রহ্মগুপ্তকে। ব্রহ্মগুপ্ত ইজ দ্য ফাদার অফ অ্যারিথমেটিক। ব্রহ্মগুপ্তের সেরকম উল্লেখযোগ্য কোনো বইয়ের নাম পরীক্ষায় আসে না, তো সেজন্য সেটাকে আমরা আলোচনার মধ্যে আনছি। এরপরে চলে আসছে জ্যামিতি। জ্যামিতি পোর্শন একটু বেশিই শিখব, তার কারণ হচ্ছে কি, জ্যামিতি পোর্শনের কোশ্চেন একটু বেশি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে জ্যামিতি শব্দের অর্থ কি? তো জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে জমি বা ভূমির পরিমাপ। এটা কার অর্থ? জ্যামিতি শব্দের অর্থ। বাট এটাকে এখন আরো ভেঙে দিচ্ছে, আমাকে জানতে হবে জ্যামিতি শব্দটা কোথা থেকে এসেছে। তো জ্যামিতি শব্দটা এসছে জিওমেট্রন থেকে। কি থেকে? জিওমেট্রন থেকে। এবং এখানেও যেটা বলার বিষয়, এর বাইরেও পরীক্ষায় ঘুরিয়ে কোশ্চেন দিচ্ছে, কেটে কোশ্চেন দিয়েছে অন্যান্য রাজ্যে যে জ্যামিতি শব্দের, জ্যামিতি শব্দটি এসছে জিওমেট্রন থেকে। তারপর বলেছে মেট্রন শব্দের অর্থ কি। তাহলে আমরা এই জ্যামিতির এই জিওমেট্রন যে কথাটা বলা আছে আমরা জানবো যে জিও মানে হচ্ছে পৃথিবী বা ভূমি, অনেক ক্ষেত্রে বলা হয় ভূমিও বা পৃথিবী। আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। জ্যামিতির জনককে, জ্যামিতির জনক বলা হয় ইউক্লিড। এবং ইউক্লিড তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হচ্ছে দ্য এলিমেন্টস। এবং জেনে রাখবে এই গ্রন্থটি একটি ইনকমপ্লিট গ্রন্থ, অর্থাৎ গ্রন্থটি কমপ্লিট হয়নি। এবং এই ইউক্লিডের রচিত দ্য এলিমেন্টস 13টি খণ্ডে বিভক্ত। কটা খণ্ডে বিভক্ত? 13টি খণ্ডে বিভক্ত। তাহলে আমরা ম্যাথামেটিক্সের আদি ব্যাপারটা জানলাম। এবার আস্তে আস্তে অগ্রসর হবো ম্যাথামেটিক্সের আরো যে সমস্ত পার্ট আছে। ম্যাথামেটিক্সের আরো পার্ট যদি খুঁজে বার করতে হবে না, মানে পরবর্তী উঁচু ক্লাসে পড়াতে যাও তখন তোমাকে বলতে হবে। তো আর একটা পার্টের মধ্যে কি পড়ে? বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, এরপরে আসে পরিমিতি।